এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো মেগা শোকে সামনে রেখে দেশের ক্রিকেটারদের ফিটনেস যাচাই হয়ে গেল ইয়োয়ো টেস্ট, যেখানে সর্বোচ্চ মার্কস পেলেন নাজমুল হোসেন শান্ত। পরীক্ষায় বাজিমাত করলেন মেহেদি হাসান মিরাজ ও তানজিম হাসান শাকির। পাস মার্ক ধরা হয়েছিল 18.6, তবে এই তিনজনের মার্কস 19-এর উপরে। বিসিবির হেড অফ ফিজিক্যাল পারফরমেন্স নিকোলাস লি এর তত্ত্বাবধানে মিরপুরের একাডেমিতে অনুষ্ঠিত হলো ইয়োয়ো টেস্ট, যেখানে পাস করতে ব্যর্থ মাহমুদুল্লাহ রিয়াদ। সর্বোচ্চ 19.5 পেলেন নাজমুল হোসেন শান্ত। প্রথমবারের মতো জাতীয় দলের রাডারে এসেই দ্বিতীয় সর্বোচ্চ 19.3 নম্বর পেলেন তরুণ বোলার তানজিম হাসান শাকির। মেহেদি হাসান মিরাজের প্রাপ্ত নম্বর 19.2, যা তৃতীয় সর্বোচ্চ। শান্ত, সাকিব, মিরাজ এই তিনজনই পেলেন কেবল 19-এর উপরে। সবচেয়ে কম পেলেন শামীম হোসেন পাটোয়ারি। বিসিবির হেড অফ ফিজিক্যাল পারফরমেন্স নিকোলাস লি ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেন। বলেন, তথ্য উপাত্তের দিকে না তাকিয়ে আমার মাথায় যা আছে তা থেকে বলতে পারি সবার পারফরমেন্স প্রায় একই রকম ছিল। এখানে এমন ক্রিকেটারও ছিল যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আশেপাশে ছিল না, অথবা ইনজুরিতে ছিল, কিংবা দলের বাইরে ছিল। তবে সব মিলিয়ে কেউই কম গতিতে ছিল না, সবাই মোটামুটি একই ব্র্যাকেটে ছিল। সাকিব, লিটন, শরীফুল, তাওহিদ হৃদয় ফ্রাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকায় তাদের টেস্ট নেওয়া সম্ভব হয়নি। তারা দেশে ফিরে আসলে বাকিদের নিয়ে আবার হবে ইয়োয়ো টেস্ট। আর জিম্বাবুয়ের টি-10 লিগে খেলে দেশে ফিরে আসা তাসকিন ও মুশফিক দুদিন পর এই টেস্টে অংশ নেবেন, এমন পরিকল্পনাই শোনা গেল নিকলির মুখ থেকে। বলেন, যারা বিদেশি লিগ খেলে এসেছে তারা বিশ্রাম নিয়ে দুদিন পরে ইয়োয়ো টেস্ট করবে, যাতে ভ্রমণ ক্লান্তি ও ম্যাচের ধকল কাটিয়ে উঠতে পারে। আমরা উইকেন্ডে করার পরিকল্পনা করছি। কানাডায় আছে লিটন, সে ফেরার পর কিছুদিন বিশ্রাম নিয়ে আলাদাভাবে দেবে এই টেস্ট। শ্রীলঙ্কায় থাকা সাকিব, শরীফুল ও হৃদয়ের ক্ষেত্রে আমরা এশিয়া কাপে যাওয়ার আগে দেখব। জাতীয় দলের ট্রেনার এটাও নিশ্চিত করে দিয়েছেন, নির্বাচকদের এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য স্কোয়াড নির্বাচনে এই টেস্টের ফলাফল খুব একটা প্রভাব রাখবে না। তবে ক্রিকেটারদের আজকের প্রাপ্ত স্কোর দেখে সামনের অনুশীলন প্রক্রিয়া চালাবে কোচিং স্টাফরা। এই টেস্টিং দলে সুযোগ পাওয়া বা বাদ পড়ার কোনো অংশ নেই। এটি স্রেফ আমার ফিজিওমেডিকেল টিম নির্বাচক প্রধান কোচের বোঝার জন্য যে ক্রিকেটাররা কোন অবস্থায় আছে এবং আগামী 2 মাসের মধ্যে তাদের নিয়ে কেমন কাজ করতে হবে। কারো হয়তো অনেক ভালো স্কিল থাকতে পারে, যাদের ফিটনেসের দিকে কিছু ঘাটতি আছে তারা স্কিল ট্রেনিং কিছুটা কমিয়ে ফিটনেসের দিকে মনোযোগ দিতে পারে। এটি মূলত আমাদের তথ্য দেবে যে আমরা আগামী 6-8 সপ্তাহের অনুশীলন কীভাবে সাজাবো। শীলা আক্তার, নিউজ 24।